ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ দুটি সূত্র আলোচনা করব। এই দুটি সূত্রের প্রবর্তক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। জেনেটিক্সের বা বংশগতি বিদ্যার ক্ষেত্রে সূত্র দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোকে আমরা ফান্ডামেন্টাল বা বেসিক ল বলে থাকি এবং এই সূত্র দুটির উপর ভিত্তি করেই বংশগতি বিদ্যার যাবতীয় বিষয়গুলা ব্যাখ্যা করা হয়ে থাকে এবং পরবর্তীকালে এই সূত্রগুলার অনেক ব্যতিক্রম আবিষ্কার হয়েছে। সেই ব্যতিক্রমগুলো বুঝতে হলেও আমাদের এই প্রথম দুটি সূত্র ভালোভাবে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আশা করি এই লেকচারটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লেকচারের মাধ্যমে আমরা মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র খুব ভালোভাবে বুঝতে পারব। মেন্ডেলের ইনহেরিটেন্স বা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বংশগতিবিদ্যার যে বিষয়টি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রেগর জোহান মেন্ডেল 1822 থেকে 1884 ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স, তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে। হি রিসার্চড অন 34 ভ্যারাইটিস অফ গার্ডেন পি প্লান্টস অ্যান্ড ফর্মুলেটেড টু ভেরি ইম্পর্টেন্ট লস অফ ইনহেরিটেন্স। তিনি সমগ্র ইউরোপ ঘুরে প্রায় 34 ধরনের গার্ডেন পি বা মটরশুঁটি উদ্ভিদ এবং এর বীজ সংগ্রহ করেন। সেগুলো তিনি যে গির্জায় কাজ করতেন সেই গির্জার বাগানে সেগুলো রোপণ করেন এবং সেখান থেকে যে ফলাফল আসে সেই ফলাফল উনি পর্যবেক্ষণ করে দুটি গুরুত্বপূর্ণ সূত্র প্রবর্তন করেছিলেন। এই সূত্র দুটি, ওয়ান ইজ ল অফ সেগ্রিগেশন, ম্যান্ডেলস ফার্স্ট ল, এটিকে ম্যান্ডেলের প্রথম সূত্রটিকে আমরা ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র বলে থাকি, অ্যান্ড আদার ল ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ম্যান্ডেলস সেকেন্ড ল। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটিকে স্বাধীনভাবে বিন্যাসের সূত্র বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলা হয়ে থাকে। ম্যান্ডেল সাত জোড়া বৈশিষ্ট্যের উপর কাজ করেছিলেন। ম্যান্ডেল ওয়ার্ক অন 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স অফ গার্ডেন পি। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সাত জোড়া যে বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করেছিলেন, প্রতিটি জোড়া নিয়ে যখন কাজ করেছেন তখন সেটা ছিল ম্যান্ডেলের প্রথম সূত্র প্রণয়নের ভিত্তি এবং যখন দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন তখন সেটি ছিল দ্বিতীয় সূত্রের ভিত্তি। তা আমরা এখানে দ্বিতীয় সূত্রের যে ভিত্তিটা দেখি, প্রথম সূত্রের যে সাত জোড়া বৈশিষ্ট্য আমরা এখানে দেখি, সেই সাত জোড়া বৈশিষ্ট্যের মধ্যে প্রথম জোড়া যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে গ্রিন পড অ্যান্ড ইয়েলো পড, যে এখানে সবুজ ফল এবং হলুদ ফল। দ্বিতীয় জোড়া বৈশিষ্ট্য হচ্ছে রাউন্ড সিড অ্যান্ড রিঙ্কল সিড, অর্থাৎ গোলাকার বীজ এবং কুঞ্চিত বীজ। ইনফ্লেটেড পড অ্যান্ড কনস্ট্রিক্টেড পড, অর্থাৎ এখানে সংকুচিত বা চ্যাপ্টা ফল এবং ইনফ্লেটেড চ্যাপ্টা ফল এবং কনস্ট্রিক্টেড সংকুচিত ফল। এক্সিয়াল ফ্লাওয়ার অ্যান্ড টার্মিনাল ফ্লাওয়ার, অক্ষীয় পুষ্প, এইটাকে আমরা অক্ষীয় পুষ্প বলে থাকি। অক্ষীয় পুষ্প হচ্ছে যেটা কক্ষে জন্মগ্রহণ করে থাকে সেটাকে আমরা অক্ষীয় পুষ্প বলে থাকি, আর যেটা শীর্ষে জন্মগ্রহণ করে থাকে কাণ্ডের শীর্ষে সেটাকে আমরা টার্মিনাল ফ্লাওয়ার বা শীর্ষক পুষ্প বলে থাকি। দেন যে জোড়া বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ইয়েলো কটিলিডন অ্যান্ড গ্রিন কটিলিডন, ইয়েলো কটিলিডন বা হলুদ বীজপত্র এবং গ্রিন কটিলিডন হচ্ছে সবুজ বীজপত্র। পার্পল ফ্লাওয়ার অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার, পার্পল ফ্লাওয়ার হচ্ছে বেগুনি রঙের যে ফুল আর হোয়াইট ফ্লাওয়ার হচ্ছে সাদা ফুলটাকে আমরা হোয়াইট ফ্লাওয়ার বলে থাকি। আর রয়েছে টল স্টিম অ্যান্ড ডোয়ার্ফ স্টিম, টল স্টিম হচ্ছে যেটা লম্বা সেটাকে আমরা টল স্টিম বলে থাকি, আর যেটা খাটো সেটাকে আমরা ডোয়ার্ফ স্টিম বলে থাকি বা খাটো কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ বলে থাকি। তাহলে এই সাত জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করেছিলেন, ম্যান্ডেল কাজ করেছিলেন, এবং এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন কাজ করেছেন, প্রতি জোড়া বৈশিষ্ট্য থেকেই আমরা প্রথম সূত্র পেয়েছিলাম এবং প্রতি জোড়া বৈশিষ্ট্য থেকেই
দেখা গেছে প্রথম সূত্রের ফলাফল এসেছে। আবার যখন এখান থেকে দুই জোড়া বৈশিষ্ট্য একসাথে কাজ করা হয়েছে তখন দেখা গেছে যে সেখান থেকে দ্বিতীয় সূত্র পাওয়া গেছে। এই সাত জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করেছেন এবং সেখান থেকেই প্রথম এবং দ্বিতীয় সূত্র পেয়েছেন। তাই এই সাত জোড়া বৈশিষ্ট্য সে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মনে রাখতে হবে। মেন্ডেলস ফার্স্ট ল, ল অফ সেগ্রিগেশন, বাংলায় যেটিকে বলা হয়ে থাকে পৃথকীকরণ সূত্র, বেসড অন মনোহাইব্রিড ক্রস, হাইব্রিডাইজেশন বিটুইন ওয়ান পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স, মেন্ডেল ফর্মুলেটেড দিস ল। প্রথম সূত্রটি মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস হচ্ছে যে যখন আমরা একজোড়া বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে থাকি, একজোড়া বিপরীত বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে সংকরায়ন করে থাকি, তখন সেটিকে আমরা মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস বলে থাকি এবং এটার ভিত্তিতে মেন্ডেল প্রথম সূত্রটি প্রণয়ন করেছিলেন। মেন্ডেলের প্রথম সূত্র যে বক্তব্যটি সেটি হচ্ছে যে হোয়েন এ পেয়ার অফ অ্যালিলস অর ফ্যাক্টরস ইজ ব্রট টুগেদার ইন হাইব্রিড ইউনিয়ন ইন এ মনোহাইব্রিড ক্রস, দ্য মেম্বার্স অব দ্য অ্যালিলিক অর ফ্যাক্টর পেয়ার রিমেইন টুগেদার উইদাউট মিক্সিং, ডাইলিউটিং অর আল্টারিং ইচ আদার অ্যান্ড সেপারেট অর সেগ্রিগেট ফ্রম ইচ আদার হোয়েন দ্য হাইব্রিড ফর্মস গ্যামেটস। তো এখানে যে সূত্রটি, এই সূত্রটি বাংলা করলে দাঁড়ায় যেটি যে এ পেয়ার অফ এলিলস অর ফ্যাক্টরস, অর্থাৎ যখন একজোড়া এলিল বা ফ্যাক্টর আমরা একত্রিত করি ইন হাইব্রিড ইউনিয়ন সংকর উদ্ভিদের মধ্যে বা সংকর প্রজন্মের মধ্যে, তখন সেটাকে আমরা মনোহাইব্রিড ক্রস বলে থাকি, ইন এ মনোহাইব্রিড ক্রস। এখানে দ্য মেম্বার্স অব দ্য এলিলিক ফ্যাক্টর অর পেয়ার, যে এইখানে যে একজোড়া বৈশিষ্ট্য একত্রিত হয়েছে তারা এই সংকর প্রজন্মের মধ্যে বা সংকর উদ্ভিদের মধ্যে তারা পাশাপাশি অবস্থান করে, রিমেইন টুগেদার, তারা পাশাপাশি অবস্থান করে উইদাউট মিক্সিং, তারা সেখানে মিশ্রিত হয় না, ডাইলিউটিং মিশে যায় না, অ্যান্ড আল্টারিং ইচ আদার, অর্থাৎ তারা একজন অপরকে পরিবর্তিত করে না। এইভাবে দেখা যায় যে তারা পাশাপাশি অবস্থান করতে থাকে, কোনো প্রকার মিশ্রণ সংমিশ্রণ বা পরিবর্তন ছাড়াই তারা পাশাপাশি অবস্থান করে এবং যখন দেখা যায় যে তারা গ্যামেট তৈরি করে, এই সংকর উদ্ভিদটি বা সংকর প্রজন্মটি যখন গ্যামেট তৈরি করে, ফর্ম গ্যামেটস, গ্যামেটস তৈরি করে, তখন দেখা যায় যে এই বিপরীত বৈশিষ্ট্যটি পরস্পর থেকে খুব সহজেই সেপারেট অর সেগ্রিগেট ফ্রম ইচ আদার, অর্থাৎ পরস্পর থেকে তারা খুব সহজেই পৃথক হয়ে যায় বা আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের মূল বক্তব্য এবং এই কারণে এটাকে, যেহেতু তারা সংকর উদ্ভিদের মধ্যে বিপরীত বৈশিষ্ট্য দুটি একসাথে থাকে বা বিপরীত বৈশিষ্ট্যের এলিল বা ফ্যাক্টর দুটি একত্রে অবস্থান করে কিন্তু তারা কোনো মিশ্রিত হয় না বা পরিবর্তিত হয় না, এবং যখন তারা গ্যামেট তৈরি করে, এই সংকর উদ্ভিদটি বা প্রজন্মটি বা F1 যখন গ্যামেট তৈরি করে, তখন দেখা যায় যে তারা খুব সহজভাবেই পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং তাদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকেই আমরা ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র বলে থাকি। মডার্ন কনসেপ্ট অফ ল অফ সেগ্রিগেশন, অর্থাৎ পৃথকীকরণ সূত্রের যে আধুনিক ধারণাটি দেওয়া হয় সেটা হচ্ছে যে এলিল সেগ্রিগেটস ফ্রম ইচ আদার ডিউরিং গ্যামেট ফর্মেশন ইনটু ইকুয়াল নাম্বার অফ গ্যামেটস, অর্থাৎ যে এলিলগুলা থাকে সেই এলিলগুলা, প্রত্যেকটা জিনের একজোড়া করে এলিল থাকবে, সেই এলিলগুলা গ্যামেট তৈরির সময় পরস্পর থেকে সমানভাবে সমান সংখ্যায় গ্যামেটের মধ্যে প্রস্থান করে বা চলে যায় এবং এটাকেই আমরা বর্তমানে বা আধুনিককালে ল অফ সেগ্রিগেশনের আধুনিক ধারণা বলে থাকি। এখন মেন্ডেলের প্রথম সূত্রটি যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে কতগুলা কাল্পনিক জেনোটাইপ ধরে নিতে হবে। এই কাল্পনিক জেনোটাইপগুলোর মধ্যে আমরা প্রথম সূত্র ব্যাখ্যা করার জন্য এখানে আমরা ক্যাপিটাল টি ধরে নিচ্ছি। ক্যাপিটাল টি হচ্ছে ডমিনান্ট এলিল রেসপন্সিবল ফর টলনেস অফ গার্ডেন পি প্লান্ট, অর্থাৎ
যে উদ্ভিদগুলা লম্বা হবে তার জন্য দায়ী জিনটিকে আমরা ক্যাপিটাল টি হিসাবে আখ্যায়িত করে থাকি। অপরদিকে প্রচ্ছন্ন জিন যেটি আছে সেটিকে আমরা স্মল টি, রিসেসিভ অ্যালিল রেসপন্সিবল ফর শর্টনেস, অর্থাৎ খাটো উদ্ভিদগুলার বৈশিষ্ট্যের বা খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী বৈশিষ্ট্যটিকে আমরা স্মল টি দ্বারা আখ্যায়িত করে থাকি বা চিহ্নিত করে থাকি। ক্যাপিটাল টি যেহেতু দেখা যায় যে দেহকোষের মধ্যে বা যেখান থেকে জনন মাতৃকোষ, সেই জনন মাতৃকোষের মধ্যে একজোড়া করে জিন থাকতে হবে বা একজোড়া করে এলিল থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা দেখি যে পিউর অর হোমোজাইগাস টল প্লান্ট, অর্থাৎ বিশুদ্ধ লম্বা উদ্ভিদ, যে উদ্ভিদের মধ্যে দুইটাই ক্যাপিটাল টি থাকবে তাদেরকে আমরা পিউর অর হোমোজাইগাস টল প্লান্ট বলে থাকি। এটাকে আমরা, এই জেনোটাইপটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা আখ্যায়িত করে থাকি। স্মল টি হচ্ছে পিউর অর হোমোজাইগাস শর্ট প্লান্ট, অর্থাৎ খাটো যে উদ্ভিদটি সেটি যদি বিশুদ্ধ বৈশিষ্ট্যের হয়, অর্থাৎ তার মধ্যে দুইটাই খাটো বৈশিষ্ট্যের জিন থাকে বা এলিল থাকে, তাহলে সেই উদ্ভিদের জেনোটাইপ হবে স্মল টি। এই বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো এই দুটিকে ক্রস করার পরে আমরা যে F1 উদ্ভিদটি পাবো, সেই F1 এর জেনোটাইপের মধ্যে দুই একটা লম্বা বৈশিষ্ট্য থাকবে এবং একটা খাটো বৈশিষ্ট্য থাকবে, তার জেনোটাইপ হবে ক্যাপিটাল টি স্মল টি, এবং সেটিকে আমরা F1 হাইব্রিড F1 অর হেটারোজাইগাস টল প্লান্ট বলে থাকি। যে এইটা আমরা যে F1টা পাবো সেই F1 এর মধ্যেই আমরা মূলত দুইটা বিপরীত বৈশিষ্ট্যের সমাবেশ দেখতে পাবো, এবং এই বিপরীত বৈশিষ্ট্য দুইটা, লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে ক্যাপিটাল টি এবং খাটো বৈশিষ্ট্যটা হচ্ছে স্মল টি, এরা যখন গ্যামেট তৈরি করবে, F1 বা হেটারোজাইগাস উদ্ভিদটি যখন গ্যামেট তৈরি করবে, তখন দেখা যাবে যে ক্যাপিটাল টি একটা গ্যামেটের মধ্যে যাবে এবং স্মল টি আরেকটা গ্যামেটের মধ্যে যাবে, এবং এই কারণেই আমরা মূলত এই সূত্রটিকে ল অফ সেগ্রিগেশন বলে থাকি। আমরা এই সূত্রের মধ্যে F1 বলতে বুঝাবো ফার্স্ট ফিলিয়াল জেনারেশন অর হাইব্রিড, অর্থাৎ প্রথম প্রজন্ম বা সংকর প্রজন্মকে আমরা F1 বলে থাকি। F2 হচ্ছে F1, দুইটা F1 এর মধ্যে ক্রস করার পরে যে বংশধর পাওয়া যাবে, দুইটা F1 এর মধ্যে ক্রস বা সংকরায়ন করার পরে যে প্রজন্ম পাওয়া যাবে তাদেরকে আমরা F2 বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম বলে থাকি। এখানে জেনোটাইপ বলতে আমরা বুঝি সিম্বল অফ জিন, অর্থাৎ এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এগুলো হচ্ছে জেনোটাইপ এবং এগুলোকে আমরা সংকেতের সাহায্যে প্রকাশ করে থাকি, এই জন্য এগুলাকে সিম্বল বা জেনোটাইপ বলা হয়ে থাকে। জিনের সংকেতকে আমরা জেনোটাইপ বলে থাকি। আর ফেনোটাইপ হচ্ছে যে এখানে যে আমরা লম্বা বা খাটো বৈশিষ্ট্যটাকে পর্যবেক্ষণ করব, সেই লম্বা বৈশিষ্ট্য বা খাটো বৈশিষ্ট্য এটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই, এই জন্য এটাকে আমরা এক্সটার্নাল ক্যারেক্টার্স বলে থাকি। এক্সটার্নাল ক্যারেক্টারগুলোকে আমরা ফেনোটাইপ বলে থাকি এবং জিনের সংকেতগুলোকে আমরা জেনোটাইপ বলে থাকি। এখন আমরা এটা যদি ব্যাখ্যা করতে চাই যে এখানে লম্বা উদ্ভিদ, বিশুদ্ধ লম্বা উদ্ভিদ, যেটাকে আমরা পিউর টল প্লান্ট বা পিউর হোমোজাইগাস টল প্লান্ট বলেছি, এখানে দুইটাই ক্যাপিটাল টি জিন আছে এবং দুইটাই জিনই টল প্লান্ট বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। অপরদিকে আমরা শর্ট প্লান্ট যেটা নিয়েছি, বিশুদ্ধ খাটো উদ্ভিদ, এই বিশুদ্ধ খাটো উদ্ভিদের মধ্যে দুইটাই স্মল টি, এই দুইটাই স্মল টি এর প্রতিটাই শর্ট প্লান্ট বা খাটো উদ্ভিদ বৈশিষ্ট্য নির্দেশ করে থাকে বা বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। এখন আমরা এই লম্বা বিশুদ্ধ লম্বা উদ্ভিদের সাথে যখন বিশুদ্ধ খাটো উদ্ভিদের মধ্যে ক্রস করব, তখন তারা প্রতিটা উদ্ভিদই গ্যামেট তৈরি করবে, এটা হচ্ছে পুং গ্যামেটের, এটা পুরুষ উদ্ভিদ, এই জন্য এটার সংকেত পুরুষ সংকেত, এবং এটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ, সেই সংকেত আমরা এখানে দিচ্ছি। এখান থেকে টল প্লান্ট থেকে পুং গ্যামেট তৈরি হবে এবং শর্ট প্লান্ট থেকে স্ত্রী গ্যামেট তৈরি হবে। আমরা এখানে যখন গ্যামেট তৈরি হয়, প্রতিটা গ্যামেটের মধ্যে বলা হয়েছে যে এই সূত্র অনুযায়ী প্রতিটা গ্যামেটের মধ্যে এই ফ্যাক্টর দুইটা সমান সংখ্যায় প্রবেশ করবে, তাহলে এখান থেকে দুইটা ক্যাপিটাল টি যদি থাকে তাহলে গ্যামেটের মধ্যে একটা ক্যাপিটাল টি আসবে। এখানে যতগুলো গ্যামেট তৈরি হবে, যতগুলা পুং গ্যামেট তৈরি হবে, প্রত্যেকটা পুং গ্যামেটের মধ্যেই ক্যাপিটাল টি আসবে, কারণ এখানে যেখানে দুইটাই ক্যাপিটাল টি আছে সেখান থেকে অন্য কোনো
জিন আসার সম্ভাবনা থাকে না। একইভাবে আমরা যখন স্ত্রী গ্যামেট তৈরি দেখব, সেখানে দুইটা স্মল টি থেকে একটা স্মল টি একটা গ্যামেটের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ প্রত্যেকটা গ্যামেটের মধ্যেই এখানে কি থাকবে, স্মল টি থাকবে। এখন এই গ্যামেট দুইটা যখন ক্রস করবে বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন মিলিত হবে, তখন আমরা দেখব যে F1 যেটা আসছে সেই F1 এর মধ্যে একটা ক্যাপিটাল টি আসবে, এখান থেকে ক্যাপিটাল টি আসবে এবং এখান থেকে স্মল টি আসবে, যার কারণে এই F1 এর মধ্যে একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে ক্যাপিটাল টি থেকে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং স্মল টি থেকে খাটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু দুইটা বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পাওয়া সম্ভব না। আমরা এখানে দেখতেছি যে F1 যেটি আছে সেটি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, অতএব লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা এই অবস্থায় যে বিপরীত বৈশিষ্ট্যটা যখন একসাথে থাকে F1 এর মধ্যে, যখন দুইটা বিপরীত বৈশিষ্ট্য আছে, এখানে একটা লম্বা বৈশিষ্ট্য আছে একটা খাটো বৈশিষ্ট্য আছে, এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশ পাবে সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেটি প্রকাশ পাচ্ছে না অর্থাৎ খাটো বৈশিষ্ট্যটি এখানে প্রকাশ পাওয়া সম্ভব না, তাহলে সেই বৈশিষ্ট্যটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে F1 এর মধ্যে আমরা যতগুলা উদ্ভিদ পাবো সমস্ত উদ্ভিদ হবে লম্বা উদ্ভিদ, এবং এখানে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং খাটো বৈশিষ্ট্যটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটি এখানে প্রকাশ পাচ্ছে না। এখন আমরা এই F1 থেকে দুইটা F1 উদ্ভিদকে যখন আমরা ক্রস করব, যে এখানে F1 যেটি আছে এটাও এটার মধ্যেও দুইটা জিন আছে, লম্বা জিন এবং খাটো জিন, আবার এর মধ্যেও দুইটি ফ্যাক্টর আছে, লম্বা ফ্যাক্টর এবং খাটো ফ্যাক্টর। এখন এরা যখন গ্যামেট তৈরি করবে তখন প্রত্যেকেই তারা দুই ধরনের গ্যামেট তৈরি করবে, যে এখানে পুরুষ পুং গ্যামেট যেটি আছে, যে পুং গ্যামেটের মধ্যে দুই ধরনের গ্যামেট তৈরি হবে, একটা গ্যামেটের মধ্যে ক্যাপিটাল টি থাকবে আর বাকি 50% গ্যামেটের মধ্যে স্মল টি থাকবে। অপরদিকে স্ত্রী গ্যামেটও দুই ধরনের হবে, 50% গ্যামেটের মধ্যে ক্যাপিটাল টি থাকবে এবং 50% গ্যামেটের মধ্যে স্মল টি থাকবে। এখন এই ক্যাপিটাল টি যে কোনো পুং গ্যামেটের সাথে যে কোনো পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হতে পারে, যে কোনো পুং গ্যামেটের সাথে যে কোনো স্ত্রী গ্যামেট মিলিত হবে। এখন এখানে আমরা দেখতেছি যদি এখানে ক্যাপিটাল টি এবং এই ক্যাপিটাল টি আসে, তাহলে এখানে দুইটা ক্যাপিটাল টি এই প্রজন্মের মধ্যে বা এই উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে এবং এই উদ্ভিদটি স্বাভাবিকভাবে হোমোজাইগাস লম্বা হবে, এখানে দুইটাই ক্যাপিটাল টি। এখন এই ক্যাপিটাল টি এর সাথে যদি এই স্মল টি মিলিত হয়, তাহলে সেই উদ্ভিদের মধ্যে আমরা একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি দেখতে পাবো, অর্থাৎ অনেকটা F1 এর মতো, এটা হচ্ছে হাইব্রিড বা হেটারোজাইগাস, অর্থাৎ যখন দুইটা বিপরীত জিন বা বিপরীত এলিল থাকে তখন সেটাকে আমরা হেটারোজাইগাস বা হাইব্রিড বলে থাকি। এর মধ্যে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, যার কারণে এই উদ্ভিদটি কি হবে, লম্বা হবে। এরপর এই ক্যাপিটাল টি এর সাথে যদি এই স্মল টি মিলিত হয়, তাহলে সেই উদ্ভিদের মধ্যে আমরা একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি পাবো, এবং এই উদ্ভিদটির মধ্যে যেহেতু ক্যাপিটাল টি প্রকট, সেই জন্য এই উদ্ভিদটি কি হবে, লম্বা বৈশিষ্ট্যের হবে। দেন এই স্মল টি, এখানে যে স্মল টি আছে সেই স্মল টি এবং এই স্মল টি যদি একত্রিত হয়, তাহলে এই জেনোটাইপ হবে স্মল টি স্মল টি, এখানে দুইটাই স্মল টি এবং দুইটাই যেহেতু খাটো বৈশিষ্ট্য নির্দেশ করে, সেই জন্য এই উদ্ভিদটি শর্ট বা খাটো উদ্ভিদ হবে। তাহলে আমরা এই চেকার বোর্ড থেকে দেখি যে এখানে 25% যদি আমরা চারটা জেনারেশন ধরি, চারটা বংশধর ধরি, তাহলে 25% হবে বিশুদ্ধ লম্বা, এটাও সংকর লম্বা এবং এটাও সংকর লম্বা, তাহলে 50% হচ্ছে সংকর লম্বা এবং 25% হচ্ছে খাটো উদ্ভিদ। তাহলে আমরা জেনোটাইপিক রেশিও যদি দেখি, এখানে ক্যাপিটাল টি এটা হচ্ছে 1, ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে 2, স্মল টি এটা হচ্ছে 1, তাহলে জেনোটাইপিক রেশিও যেটা আছে সেই জেনোটাইপিক রেশিওর মধ্যে আমরা 1:2:1 অনুপাত পাবো। অপরদিকে ফেনোটাইপিক রেশিওটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখি যে লম্বা উদ্ভিদ, এই লম্বা উদ্ভিদ আছে 3টি এবং খাটো উদ্ভিদ আছে 1টি, তাহলে এখানে ফেনোটাইপিক রেশিও পাওয়া যাবে 3:1, এবং এটাই হচ্ছে ম্যান্ডেলের প্রথম সূত্রের ফলাফল। ম্যান্ডেলের প্রথম সূত্রের ফলাফল হবে 3:1, এবং 3:1 ফলাফল যদি আসে, তাহলে আমরা এখানে
বুঝতে পারি যে ক্যাপিটালটি এবং F1 এর মধ্যে আমরা যে ক্যাপিটালটি স্মলটি একত্রে দেখেছিলাম সেই সংকর উদ্ভিদের মধ্যে এই দুটো জিন বা অ্যালিল যদি বা ফ্যাক্টর যদি পৃথক হতে পারে তাহলেই এই ফলাফলটা আসা সম্ভব। আর এই দুটো জিন যদি একসাথে থাকতো, তারা যদি পৃথক হতে না পারতো, তাহলে আমরা 3:1 ফলাফল পেতাম না। এই 3:1 ফলাফল পাওয়ার মূল কারণ হচ্ছে ল অফ সেগ্রিগেশন, এবং ল অফ সেগ্রিগেশন বা বিপরীত জিন বা অ্যালিল দুইটা যেহেতু পৃথক হতে পারে সেই জন্য এটাকে আমরা পৃথকীকরণ সূত্র বলে থাকি। দেন এখন আমরা আলোচনা করব মেন্ডেল সেকেন্ড ল, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে বিন্যাসের সূত্র বলা হয়ে থাকে। হোয়েন এ ডাই হাইব্রিড অর পলি হাইব্রিড ক্রস ফর্ম গ্যামেটস, যখন ডাই হাইব্রিড বা দ্বিসংকর বা পলি হাইব্রিড বহু সংকর ঘটানো হয় তখন দেখা যায় যে তারা যে গ্যামেটসগুলো তৈরি করে থাকে ফর্ম গ্যামেটস, ইচ গ্যামেট রিসিভস ওয়ান এলিল ফ্রম ইচ এলিলিক পেয়ার, প্রত্যেক জোড়ার থেকে একটা করে এলিল গ্যামেটের মধ্যে আসবে, প্রতি জোড়া থেকে একটা করে গ্যামেট একটা করে জিন গ্যামেটের মধ্যে আসবে। অ্যান্ড দ্য অ্যাসর্টমেন্ট অফ দ্য এলিলস অফ ডিফারেন্ট ট্রেডস ডিউরিং দ্য গ্যামেট ফরমেশন ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, এবং এই যে বিপরীত জিনগুলা বা বিপরীত বৈশিষ্ট্যগুলো একত্রিত হচ্ছে তারা পরস্পর থেকে সম্পূর্ণভাবে স্বাধীন থাকবে অফ দেয়ার অরিজিনাল কম্বিনেশনস ইন দ্য প্যারেন্টস। অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের জিনের সমাবেশ ঘটতেছে এই প্রত্যেকটা জিন থেকে প্রত্যেকটা এলিল থেকে প্রত্যেকটা এলিল বা প্রত্যেকটা জিন সম্পূর্ণ স্বাধীন থাকবে, এবং সেই কারণে এটাকে আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলে থাকি। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের আধুনিক যে ধারণাটি রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট সেগ্রিগেটিং জিন পেয়ার অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ এখানে যে যতগুলা জোড়া জিন এই প্রত্যেকটা জোড়া জিন থেকে গ্যামেটের মধ্যে একটা করে জিন আসে, এবং এই জিনগুলা দেখা যায় যে একটার থেকে আরেকটা সম্পূর্ণ স্বাধীনভাবে আসতে পারে। অর্থাৎ এক জোড়া জিনের মধ্যে যে জোড়াটা থাকে সেই জোড়ার মধ্যে জিনগুলা সম্পূর্ণ স্বাধীন, এবং গ্যামেটের মধ্যেও যখন ভিন্ন ভিন্ন জিনগুলো একত্রিত হয় তারাও পরস্পর থেকে স্বাধীন থাকে। এটাই এখানে বলা হয়েছে যে ডিফারেন্ট সেগ্রিগেটিং জিন পেয়ার অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ তারা স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারে। দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করার জন্য এখানেও আমরা কিছু জিনের সংকেত বা জেনোটাইপ ব্যবহার করব, যেমন ক্যাপিটাল আর দিয়ে বোঝানো হয়েছে ডমিন্যান্ট অ্যালিল রেসপন্সিবল ফর রাউন্ড সিড অফ গার্ডেন পি প্লান্ট, অর্থাৎ এই মটরশুঁটি উদ্ভিদের রাউন্ড সিড বা গোলাকার বীজগুলাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব। স্মল আর বলতে বোঝানো হয়েছে রিসেসিভ অ্যালিল রেসপন্সিবল ফর রিঙ্কেল সিড, অর্থাৎ কুঞ্চিত যে বীজগুলো আছে সেই কুঞ্চিত বীজগুলোকে স্মল আর দ্বারা প্রকাশ করা হবে, এবং কুঞ্চিত বীজগুলো হচ্ছে রিসেসিভ এলিল বা প্রচ্ছন্ন এলিল, অপরদিকে গোলাকার বীজগুলো হচ্ছে ডমিন্যান্ট এলিল বা প্রকট এলিল। এখানে আমরা ক্যাপিটাল ওয়াই বলতে আমরা বুঝে থাকি ডমিন্যান্ট এলিল রেসপন্সিবল ফর ইয়েলো কালার সিড, অর্থাৎ যে হলুদ বীজগুলো থাকবে হলুদ রঙের বীজগুলো থাকবে তারা প্রকট এলিল, এবং তাদেরকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। এখানে স্মল ওয়াই যেটি আছে সেটি রেসপন্সিবল ফর রিসেসিভ এলিল রেসপন্সিবল ফর গ্রিন কালার সিড, অর্থাৎ যে সবুজ বীজগুলো থাকবে তারা হচ্ছে প্রচ্ছন্ন এলিল, এবং এই প্রচ্ছন্ন এলিলগুলোকে আমরা স্মল ওয়াই দ্বারা প্রকাশ করব। এখন আমরা যখন এটাকে জেনোটাইপ এবং ফেনোটাইপের সাহায্যে ব্যাখ্যা করব তখন এখানে আমরা দেখতেছি যে আমরা যে প্যারেন্টস দুটি প্যারেন্টস এখানে নেওয়া হয়েছে এটার মধ্যে দুইটা ক্যাপিটাল আর এবং দুইটা ক্যাপিটাল ওয়াই রয়েছে। ক্যাপিটাল আর এর জন্য এর ফেনোটাইপ হচ্ছে গোলাকার বীজ, আর ক্যাপিটাল ওয়াই এর জন্য এটি হলুদ রঙের বীজ হয়েছে, যার কারণে এর ফেনোটাইপ হচ্ছে রাউন্ড ইয়েলো সিড। অপরদিকে স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই এই যে প্যারেন্ট বা এখানে যে স্ত্রী উদ্ভিদ রয়েছে সেই স্ত্রী উদ্ভিদের মধ্যে স্মল আর এর জন্য এটি হয়েছে কুঞ্চিত, এবং স্মল ওয়াই এর কারণে এটি হয়েছে সবুজ, অর্থাৎ এই স্ত্রী উদ্ভিদটি রিঙ্কল এবং গ্রিন সিডের অধিকারী বা তার বীজটা হচ্ছে কুঞ্চিত এবং সবুজ, এবং দুইটাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে। আর
পুরুষ যে উদ্ভিদটি রয়েছে তার মধ্যে দুইটাই প্রকট বৈশিষ্ট্য, একটা হচ্ছে রাউন্ড বৈশিষ্ট্য আর একটা হচ্ছে হলুদ বৈশিষ্ট্য। এখন এরা যখন গ্যামেট তৈরি করবে, সেই গ্যামেট তৈরি করার সময় আমরা দেখি যে ক্যাপিটাল দুইটা ক্যাপিটাল আর থেকে একটা ক্যাপিটাল আর আসতে পারে প্রথম সূত্র অনুযায়ী, এবং দুইটা ক্যাপিটাল ওয়াই থেকে একটা ক্যাপিটাল ওয়াই এখানে আসবে। তাহলে এর গ্যামেটের মধ্যে কোন গ্যামেটের মধ্যে একটা ক্যাপিটাল আর এবং একটা ক্যাপিটাল ওয়াই পাওয়া যাবে, এবং সমস্ত যত পুং গ্যামেট তৈরি হবে সমস্ত পুং গ্যামেটের মধ্যেই আমরা একটা ক্যাপিটাল আর এবং একটা ক্যাপিটাল ওয়াই দেখতে পাব। অপরদিকে যত স্ত্রী গ্যামেট তৈরি হবে সমস্ত স্ত্রী গ্যামেটের মধ্যে একটা স্মল আর থাকবে, এখান থেকে দুইটা স্মল আর আসবে, দুইটা স্মল আর থেকে একটা স্মল আর আসবে, দুইটা স্মল ওয়াই থেকে একটা স্মল ওয়াই আসবে, এবং একইভাবে যত স্ত্রী গ্যামেট তৈরি হবে সমস্ত স্ত্রী গ্যামেটের মধ্যেই একটা স্মল আর থাকবে এবং একটা স্মল ওয়াই থাকবে। এখন F1 এর মধ্যে ক্যাপিটাল এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন একত্রিত হবে তখন দেখা যাবে যে এখান থেকে পুং গ্যামেট থেকে ক্যাপিটাল আর আসতেছে, আবার এখান থেকে স্ত্রী গ্যামেট থেকে স্মল আর আসবে, আবার পুং গ্যামেট থেকে ক্যাপিটাল ওয়াই আসবে এবং স্ত্রী গ্যামেট থেকে স্মল ওয়াই আসবে। এইভাবে আমরা দেখব যে F1 এর মধ্যে এখানে চার ধরনের বৈশিষ্ট্য একত্রিত হয়েছে, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। ক্যাপিটাল আর হচ্ছে রাউন্ড, স্মল আর হচ্ছে সংকুচিত, ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদ, স্মল ওয়াই হচ্ছে সবুজ। তাহলে এখানে চারটা বৈশিষ্ট্য আছে, কিন্তু চারটা বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো প্রকট সেগুলাই প্রকাশিত হবে। এখানে ক্যাপিটাল আর যেহেতু প্রকট তাহলে এই বীজটা হবে রাউন্ড, আর ক্যাপিটাল ওয়াই যেহেতু প্রকট তাহলে এই বীজটা হবে হলুদ। এই জন্য F1 এর যত উদ্ভিদ আছে সমস্ত উদ্ভিদ হবে রাউন্ড এবং ইয়েলো। তাহলে সমস্ত F1 এর উদ্ভিদগুলা বা প্রজন্ম বংশধর সবাই কি হবে, রাউন্ড ইয়েলো হবে। কেন? তাদের মধ্যে একটি ক্যাপিটাল আর রয়েছে রাউন্ড বৈশিষ্ট্য এবং একটি ক্যাপিটাল ওয়াই রয়েছে সেটি ইয়েলো বৈশিষ্ট্য। এখন আমরা যখন দুইটা F1 এর মধ্যে ক্রস করব তখন এখানে যেহেতু চার ধরনের এলিল আছে বা চার ধরনের জিন আছে, এর সেহেতু এখান থেকে চার ধরনের গ্যামেটের তৈরি হওয়ার সম্ভব, চার ধরনের গ্যামেট তৈরি হবে। কারণ প্রতিটা গ্যামেটের মধ্যে দুইটা আর থেকে, সেটা ক্যাপিটাল হোক স্মল হোক, দুইটা আর থেকে একটা আর আসবে, এবং দুইটা ওয়াই থেকে, ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই থেকে একটা ওয়াই আসতে পারবে। দুইটা ওয়াই এখানে আসা গ্যামেটের মধ্যে আসা সম্ভব না, প্রতি জোড়ার থেকে একটা করে এলিল আসতে পারে। তো সেই হিসাবে আমরা দেখি যে প্রথম যে গ্যামেটটা একটা গ্যামেট, এটার মধ্যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একত্রিত হচ্ছে। দ্বিতীয় গ্যামেটের মধ্যে আমরা দেখি যে ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই এখানে একত্রিত হয়েছে। তৃতীয় ধরনের গ্যামেটের মধ্যে আমরা দেখি যে স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই একত্রিত হয়েছে। চতুর্থ ধরনের গ্যামেটের মধ্যে আমরা দেখি যে স্মল আর এবং স্মল ওয়াই একত্রিত হয়েছে। তাহলে এইভাবে চার ধরনের গ্যামেট তৈরি হওয়া সম্ভব, এবং প্রত্যেকটা গ্যামেট একটা আরেকটার থেকে ভিন্ন। এই চার ধরনের গ্যামেট এখানে তৈরি হবে, অন্য কোনো ধরনের গ্যামেট এখানে তৈরি হওয়া সম্ভব না। তাহলে কোন গ্যামেটও হবে চার ধরনের, একইভাবে স্ত্রী গ্যামেটও হবে চার ধরনের, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই। এখন এরা যখন চেকার বোর্ডের মধ্যে আমরা দেখব যে একত্রিত হবে তখন এখানে 16 ধরনের বংশধর তৈরি হওয়ার সম্ভব, আমরা সেটা দেখব। যে প্রথম যে ধরনটা আছে এখানে আমরা দেখি যে ক্যাপিটাল আর, এই দুইটা গ্যামেট যদি একত্রিত হয় তাহলে সেখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল ওয়াই, এবং এর মধ্যে যেহেতু ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই রয়েছে তার জন্য এটা হবে গোলাকার হলুদ। নেক্সট এটার সাথে এই গ্যামেটের সাথে এই গ্যামেটটা মিলিত হবে, এখানে আমরা ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এবং এখান থেকে ক্যাপিটাল ওয়াই, এখান থেকে স্মল ওয়াই আসতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেও যেহেতু একটি ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে সেজন্য এটাও গোলাকার হলুদ হবে। একইভাবে আমরা দেখি যে এখানে যে বিন্যাস ঘটেছে, এখানে যে বিন্যাসটা সেটা এটার সাথে একত্রিত হয়েছে, এটার সাথে একত্রিত হয়েছে এখানে, এখানে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এটা কি হবে গোলাকার হলুদ। এটা যদি লাস্টেরটার সাথে একত্রিত হয়, লাস্ট গ্যামেটের সাথে একত্রিত হয় তাহলে সেখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই আসবে, এখানে আমরা এটাও আমরা গোলাকার হলুদ পাবো, কারণ এখানে একটা জিন ক্যাপিটাল আর আছে এবং একটা ক্যাপিটাল ওয়াই আছে।
একই ভাবে এখানে আমরা যে জেনোটাইপ পাচ্ছি সেটাও গোলাকার হলুদ হবে। এইখানে আমরা যে জিনিসটা দেখি যে এইখানে ক্যাপিটাল আর, এখান থেকে ক্যাপিটাল আর আসলো, ক্যাপিটাল আর, এখান থেকে আরেকটা ক্যাপিটাল আর আসলো, এখান থেকে একটা স্মল ওয়াই আসছে, এখান থেকে আরেকটা স্মল ওয়াই আসছে। এখানে দুইটা স্মল ওয়াই বা দুইটা প্রচ্ছন্ন জিন চলে আসছে। দুইটা প্রচ্ছন্ন জিন যখন এখানে আসছে তখন এটা প্রকাশ পাবে এবং সেটা হবে সবুজ, কিন্তু এখানে যেহেতু ক্যাপিটাল আর আছে সেই জন্য এটা গোলাকার হবে কিন্তু এর কালার হবে সবুজ। এই জেনোটাইপটা আমরা দেখতেছি এখানে একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে এই জন্য এটা গোলাকার হলুদ হচ্ছে। লাস্ট ঘরের মধ্যে এখানে আমরা দেখতেছি যে দুইটা স্মল ওয়াই হওয়ার কারণে এটা সবুজ হবে কিন্তু গোলাকার, যেহেতু এখানে একটা ক্যাপিটাল আর আছে এই জন্য এটা গোলাকার সবুজ হবে। এখানেও আমরা দেখতেছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে এই জন্য এটা গোলাকার হলুদ হবে। এখানেও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই থাকার কারণে এটা গোলাকার হলুদ হচ্ছে। এখানে আমরা দেখতেছি যেটা যে এখানে দুইটা স্মল আর, এখান থেকে একটা স্মল আর আসছে, এখান থেকে আরেকটা স্মল আর আসছে, এখান থেকে একটা ক্যাপিটাল ওয়াই আসছে, এখান থেকে একটা ক্যাপিটাল ওয়াই আসছে, যার কারণে এখানে দুইটা স্মল আর আসার কারণে এটা আর গোলাকার হবে না, এটা হবে কুঞ্চিত, কিন্তু এখানে যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে সেই জন্য এটা কুঞ্চিত হলুদ হবে। এখানেও আমরা দুইটা স্মল আর দেখতে পাচ্ছি যার কারণে এটা কুঞ্চিত হচ্ছে আর ক্যাপিটাল ওয়াই হওয়ার কারণে এটা হলুদ হবে, কুঞ্চিত হলুদ। এখানে আমরা দেখি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এখানে গোলাকার হলুদ হবে, এখানে দুইটা স্মল ওয়াই থাকার কারণে এটা সবুজ হবে কিন্তু রাউন্ড আর থাকার কারণে এটা গোলাকার হবে কিন্তু এটা হচ্ছে গোলাকার সবুজ। এখানে দুইটা স্মল আর থাকার কারণে এটা কুঞ্চিত হবে এবং ক্যাপিটাল ওয়াই থাকার কারণে এটা হলুদ হবে, কুঞ্চিত হলুদ। এবং লাস্টের ঘরের মধ্যে আমরা দেখি যে সবগুলা এলিল হচ্ছে প্রচ্ছন্ন, যার কারণে এটা স্মল আর এর কারণে এটা হবে সংকুচিত এবং স্মল ওয়াই এর কারণে এটা হবে সবুজ। তাহলে এখানে আমরা কুঞ্চিত সবুজ বীজ পাবো। তাহলে আমরা এখানে তিনটা ঘর, এখানে তিনটা ঘরের মধ্যে আমরা গোলাকার সবুজ পাচ্ছি, যেটা প্যারেন্টের মধ্যে ছিল না, এটাও গোলাকার সবুজ এবং এটাও গোলাকার সবুজ। এই তিনটা হচ্ছে ব্যতিক্রম যেটা প্যারেন্টস এর মধ্যে বা F1 এর মধ্যে ছিল না। আর তিনটা ব্যতিক্রম হচ্ছে এখানে আমরা কুঞ্চিত সবুজ পাচ্ছি, এটাও কুঞ্চিত সবুজ, এই তিনটা হচ্ছে কুঞ্চিত সবুজ, এই কুঞ্চিত সবুজ গুলা হচ্ছে ব্যতিক্রম। তাহলে এই তিনটা হচ্ছে ব্যতিক্রম, এরা হচ্ছে কুঞ্চিত সবুজ যেখানে প্যারেন্টের মধ্যেও তারা ছিল না, F1 এর মধ্যে ছিল না, আবার গোলাকার সবুজ এই তিনটাও ব্যতিক্রম, তারাও কোথায়, F1 এর মধ্যে বা প্যারেন্টের মধ্যে ছিল না। এই ব্যতিক্রম গুলা ঘটার কারণ হচ্ছে কি, ব্যতিক্রম গুলা ঘটার কারণ হচ্ছে যে এই যে এলিল গুলা যে ক্যাপিটাল আর বা ওয়াই ওয়াই, এই যে জিন গুলা বা এলিল গুলা এরা যে পরস্পর থেকে স্বাধীন বা তারা স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারে, জেনোটাইপ তৈরির সময় বা জায়গোট তৈরির সময় তারা স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারে, সেই জন্য এটাকে আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে বিন্যাসের সূত্র বলে থাকি। এবং সেটা পাওয়া যাচ্ছে কি কারণে, সেটা পাওয়া যাচ্ছে এই স্বাধীনভাবে বিন্যাসের কারণেই আমরা এখানে তিনটা গোলাকার সবুজ এবং তিনটা কুঞ্চিত হলুদ পাচ্ছি, এগুলো প্যারেন্টের মধ্যে বা F1 এর মধ্যে ছিল না। এই ধরনের প্রজন্ম এই ব্যতিক্রম তিনটা তিনটা আসার মূল কারণ হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এবং এটার যে ফলাফল পাওয়া যাচ্ছে যে আমরা রাউন্ড, ইয়েলো, গোলাকার, হলুদ, এটা প্যারেন্টের ছিল এটা বেশি পাওয়া যাবে, অর্থাৎ দুইটাই প্রকট বৈশিষ্ট্য পাওয়া যাবে নয়টা বক্সের মধ্যে। রাউন্ড গ্রিন অর্থাৎ গোলাকার সবুজ এটা পাওয়া ব্যতিক্রম, এটা পাওয়া যাবে তিনটা। রিঙ্কল ইয়েলো এটাও ব্যতিক্রম, এটাও পাওয়া যাবে তিনটা। এবং রিঙ্কল গ্রিন এটা সম্পূর্ণ প্রচ্ছন্ন, এটা পাওয়া যাবে এক ভাগ, অর্থাৎ 16 ভাগের এক ভাগ পাওয়া যাবে। তাহলে এই যে ফলাফলটা, এই ধরনের ফলাফল পাওয়ার মূল কারণ হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয় বলেই আমরা এই ধরনের বিন্যাস বা এই ধরনের ফলাফল পেয়ে থাকি। তো আশা করি বিষয়গুলা, সূত্র দুইটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। থ্যাংকস টু রিমেন উইথ মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট সাথে থাকার জন্য এবং দীর্ঘ সময় ধরে এটা বোঝার জন্য, অনুধাবন করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।